সো ওয়েলকাম। তোমাদের তো অলরেডি ডিসক্রিপটিভ যে ম্যাথামেটিক্সটা আমরা শুরু করেছি অনেকটাই ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমি তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেখানে আজকে আমি তোমাদের এভারেজটাকে পুরোপুরি করার চেষ্টা করব। এভারেজের যে মেন যে থিমটা সেটা খুবই খুব সিম্পল। আমরা খুব ছোট থেকেই এভারেজ নাম্বারটাকে জেনে এসেছি, যে গড়, এবারে যে বাংলাটা যেটাকে আমরা গড় বলে থাকি। আজকে পুরো বিষয়টা আমাদের সেটা নিয়ে চলবে আমাদের। ওকে, তো চলো আমরা দেখি যে গড় ক্লাসটাকে কিভাবে আমরা করতে পারি। তো এখন চলো আমরা এভারেজটাকে বুঝে নিই যে কিভাবে ক্লাসটা করব বা কি কি আছে এভারেজের মধ্যে। তো আমরা তো আগেই বলেছি যে আমরা খুব ছোট থেকেই গড় জিনিসটাকে নিয়ে আমরা খুব জেনেছি, অনেক কিছু জানিও, তাই না? তো সিম্পলি গড় বলতে কি বোঝায় বা কিভাবে আমরা বের করি? ধরো তোমাকে যদি বলা হয় যে 4, 6, 7, 8, এই চারটে নাম্বার আছে, 4, 6, 7, 8, এদের গড় কত? তো আমরা সিম্পল কি করি, আমরা প্রথমেই এই চারটে যে মান আছে সেই চারটে মানকে আমরা যোগ করে নিই। সো 4 + 6 + 7 + 8, দ্যাট উইল বি ইউর 7 × 15 = 10, মানে 25। টোয়েন্টি ফাইভ যেটা এসছে, এবার কতগুলো এখানে ইন্টিজার আছে, নির্দেশক আছে না? 1, 2, 3 and 4, চারটে নির্দেশক আছে। সো 25 × 4 যেটা আমার হবে সেটা হচ্ছে আমাদের এভারেজ নাম্বার। ওকে, সেটাই হচ্ছে আমাদের এভারেজ নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে এই এভারেজ নাম্বারটাকে নিয়ে আমরা কিভাবে আরো অঙ্ক বা অন্যান্য যে ম্যাথের প্রবলেমগুলো আমরা করাই সেগুলোকে কিভাবে আমরা করতে পারি, তাই না? তো এবার আরো সিম্পল ভাবে যদি বলা হয় যে ধর 5টা নাম্বার আছে বা 5টা লেটার আছে, A, B, C, D, E, এই 5টা লেটার আছে। ওকে, এই 5টা লেটারের যদি আমি ধরে নিই, জাস্ট আমি কথার জন্য বলছি যে ধরে নেওয়া হচ্ছে এটা যে এদের গড় হচ্ছে F, কি বলা হলো, A, B, C, D, E, এই 5টা যে লেটার আমরা দেখতে পেলাম, এই 5টা লেটারের গড় হচ্ছে F। তো এখন এবার প্রশ্ন হচ্ছে যে এই যে F যে সংখ্যাটা, এই সংখ্যাটা সবসময় হবে এর থেকে বেশি, এর থেকে কম, মানে সবচেয়ে ছোট। ধরে নিলাম এই যে ABCD, এখানে একটা কথা বলে দিই, এদের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এটা হচ্ছে কি, সবচেয়ে ছোট সংখ্যা। ওকে, আর ই, এই যে নাম্বারটা, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা। ওকে, তাহলে এবার এই যে ABCDE, এদের মধ্যে গড় আমি কত পেলাম, এফ পেয়েছি। সো এফ, এই সংখ্যাটা সবচেয়ে যেটা ছোট সংখ্যা এ, তার থেকে সবসময় বড় হবে। এবং সবচেয়ে যেটা বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কি এখানে, ই, ই এর থেকে ছোট হবে। তো এটা আমি লিখতে পারি, তো এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো গড়ে, এটা একটা ওয়ান টাইপ অফ বৈশিষ্ট্য। ওকে, কি বৈশিষ্ট্য পেলাম, যে গড় সবসময় সবচেয়ে যেটা ছোট সংখ্যা হবে তার থেকে বেশি হবে, এবং সবচেয়ে যেটা বড় সংখ্যা হবে তার থেকে ছোট হবে, এটা হচ্ছে গড়ের একটা বৈশিষ্ট্য। এবার আমরা সিম্পল ভাবে যদি বলি তোমাদেরকে, যে দেখবে বলা হলো যে তোমাদের 50টা স্বাভাবিক যে নাম্বার, 1 থেকে 50 পর্যন্ত, অঙ্গরেজি এইভাবে বলি যে 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত, ধর এটা তোমাকে প্রশ্ন করেছে। ওকে, তাহলে কি করি আমরা, এবার এখান থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে এই যে 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা, সূত্রটা আমরা জানি, বের করতে হবে। তো আমরা জেনেছি এটা যে 1 + 2 + 3 · n যদি ধরে নেওয়া হয়, তো এই যে একটা সিরিজ চলছে নাম্বারের, এদের সমষ্টি সূত্র কত, এদের
সমষ্টির সূত্র কত, মানে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, কি বললাম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হচ্ছে এদের সূত্র। এবার এখানে কি বলা হয়েছে, এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে প্রথমে আমাকে বের করতে হবে যেটা যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা কত সেটা আগে বের করতে হবে। সমষ্টি কত মানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এন কত এখানে, এন হচ্ছে পঞ্চাশ, তো পঞ্চাশ ইন্টু পঞ্চাশ প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে এদের সমষ্টি, সেটা কত হচ্ছে এটা টোয়েন্টি ফাইভ ইন্টু ফিফটি ওয়ান, কি তাই না, তো এটা গুণ করে দেয় টোয়েন্টি ফাইভ হচ্ছে পঁচিশ, আগে পঁচিশে পাঁচ আর থাকলো দুই, পাঁচ পঁচিশ একশো পঁচিশ, একশো পঁচিশ আর দুইয়ে একশো সাতাশ, মানে হচ্ছে বারোশো পঁচাত্তর, এই যে ওয়ান টু সেভেন ফাইভ এটা হচ্ছে সমষ্টি। কিন্তু আমাকে করতে বলা হয়েছে যে গড় কত, ঠিক আছে, তাহলে গড় সমান কি হবে, গড় সমান হবে যেহেতু এটা এক থেকে পঞ্চাশ তাহলে এখানে নির্দেশক কি পাচ্ছি, নির্দেশক পাচ্ছি পঞ্চাশটা, তো গড় সমান হচ্ছে বারোশো পঁচাত্তর বাই পঞ্চাশ, এটা হচ্ছে আমার নির্দেশক, তাই না। এবার এটাকে প্রথমে পাঁচ দিয়ে ডিভাইড করছি আমি, পাঁচ দুয়ে দশ সাতাশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ দশে পঞ্চাশ, আবার পাঁচ দিয়ে করছি, পাঁচ দুয়ে দশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ একে পাঁচ, সমান কত দাঁড়ালো ফিফটি ওয়ান বাই টু। তাহলে যে ফিফটি ওয়ান বাই টু যেটা আমরা পেলাম, এই ফিফটি ওয়ান বাই টুটা হচ্ছে আমার স্বাভাবিক এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়। ওকে, বুঝতে পেরেছো তোমরা আশা করি। এবার আমি তোমাদের আরো একটা নতুন প্রবলেম আমি তোমাদের যাচ্ছি এবার, যেখানে আমরা এই গড়ের নিয়ে আরো কিছু আলোচনা আমরা করব। এবার এখানে একটু বলে দিই, এবার এখানে তো আমরা যখন বের করলাম যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সূত্রটা পেলাম যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এবার যদি তোমাদের স্বাভাবিক সংখ্যা কিন্তু স্কোয়ার যদি থাকে, কিরকম যদি এরকম থাকে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট 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 প্লাস এন স্কোয়ার, এদের নিয়ে যদি তোমার গড় বের করতে বলে, তো প্রথমে সমষ্টি বের করতে হবে। তো এদের সমষ্টির সূত্রটা কি, এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স, এটা হচ্ছে সমষ্টির সূত্র। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, আফটার যখন তুমি বেরিয়ে যাচ্ছে সমষ্টিটা, সেটা যতগুলো নাম্বার আছে যদি কুড়িটা হয় বা দশটা হয় সেটা যদি জিজ্ঞেস ভাগ করে দেবে তাহলে আমাদের গড় বেরিয়ে যাবে। যদি এটা কিউব থাকে, মানে ধরো এরকম থাকে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব দিয়ে ডট 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 করে দিয়ে প্লাস এন কিউব যদি থাকে, তো এদের সমষ্টির সূত্রটা, এদের সমষ্টির সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটা টু দি পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার, এটা হচ্ছে এর সূত্র। ওকে, তো এইভাবে আমরা এখান থেকে অন্যান্য জিনিসগুলোকে আমরা বের করতে পারি। এবার আমি অন্য একটা প্রবলেম দিচ্ছি, মানে আমি প্রথমেই তোমাদের যেটা দেখাচ্ছি এখন যে কি কি টাইপের আমাদের গড়ের অঙ্কগুলো সাধারণত পরীক্ষাতে এসে থাকে সেগুলো নিয়ে আমাদের কাজটা আমি আলোচনা করছি, তারপরে অন্যান্য প্রবলেমগুলোকে আমি সলভের দিকে যাব, নেক্সট তোমাদের এটা দেখতে পারবে। আগে অঙ্কটা কি আছে থাকো, তা সেখান থেকে আমরা সূত্রটা যদি বলে দিই তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়, তাই না। কিরকম থাকে অনেক সময়, ধরো বলা হলো যে জানুয়ারি মাসে তার মাসিক বেতন হচ্ছে বারো হাজার টাকা, ওকে, আর প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি পায়, কি বলা হচ্ছে প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি পায়, কি হলো জানুয়ারি মাসে মাসিক বেতন বারো হাজার টাকা, প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি পায়, যদি এইভাবে যায় তাহলে বছর শেষে
মাসিক গড় আয় কত তোমাকে জিজ্ঞাসা করেছে, কি বলেছে? বছর শেষে মাসিক গড় আয় কত এটা বের করতে বলা হয়েছে। ওকে, এটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। তারপরে এই যে প্রবলেমটা দেয়া হয়েছে, এই প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো আমাদের সেই যে একটা ছোটবেলায় করেছিলাম আমরা 9, 11, 12 এর দিকে, যদি এরকম একটা সিরিজ থাকে যে এ, তারপরে হচ্ছে এ প্লাস বি, তারপরে হচ্ছে এ প্লাস 2D, এরকম ভাবে ধরো যাচ্ছে জিনিসটা, ওকে, দিয়ে গিয়ে শেষ হচ্ছে কোথায়? এ প্লাস এন মাইনাস 1D। তার মানে কি হচ্ছে যে এই যে অন্তরটা, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার যে অন্তরটা, দেখো তাহলে ডি 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 করে বাড়ছে, এ প্লাস ডি, তারপরে এ প্লাস 2D, এ প্লাস 3D, এইভাবে ডি ডি করে বাড়ছে। তো এটাকে বলতে পারি কি আমরা? অন্তর। তো এখানে কি বলা হয়েছে যে প্রথম শুরু হচ্ছে, স্টার্টিংটা হচ্ছে 12,000, স্টার্টিংটা হচ্ছে কত? 12,000। ওকে, তো প্রতি মাসে 500 করে বাড়ছে, মানে জানুয়ারি মাসে যদি 12,000 হয়, ফেব্রুয়ারি মাসে কত হবে? 12,500। মার্চ মাসে কত হবে? 12,500 প্লাস 500 মানে হচ্ছে 13,000। এরকম ভাবে যাচ্ছে গিয়ে 12 মাসে গিয়ে শেষ হচ্ছে, মানে ডিসেম্বরে গিয়ে শেষ হচ্ছে। তো এখানে এনটা দেখানো কত? এনটা সমান হয়ে যাচ্ছে, এখানে এন সমান হয়ে যাচ্ছে 12, মানে ডিসেম্বর যেহেতু, তো 12-তে গিয়ে শেষ হচ্ছে। তো এরকম যদি সিরিজ থাকে, এদের সমষ্টি সূত্রটা আগে বের করে নিই আমরা। সমষ্টি সূত্রটা, আমাদের একটা সূত্র আছে, সূত্রটা কি? এন বাই 2 ইন্টু 2A প্লাস এন মাইনাস 1D, এটা হচ্ছে একটা সূত্র। কি বলা হলো? এন বাই 2 ব্র্যাকেটে 2A প্লাস এন মাইনাস 1D। ক্লিয়ার? তো এখানে আমরা এই যে অঙ্কটা নিয়েছি, এখানে কি কি পেলাম? এখানে A সমান পেয়েছি 12,000, D সমান পেয়েছি 500, আর এন সমান পেয়েছি 12। তাহলে এখানে সমষ্টির কত দাঁড়াচ্ছে তাহলে এখন? না, 12/2 ইন্টু 2 ইন্টু 12,000 প্লাস 12 মাইনাস 1D কত? 500। এটা এটা হচ্ছে কি? টোটাল সমষ্টি। কিন্তু আমাকে বের করতে দিয়েছে কি? যে মাসিক বছর শেষে মাসিক গড় আয়, তার মানে আমাকে মাসিক গড় আয় বের করতে দিয়েছে, মাসিক গড় আয়। তো একটা বছরে কতগুলো মাস থাকে? 12টা মাস থাকে, আমরা জানি এটা। সো এটাকে আমাকে তখন কি করতে হবে, বা এখানে লিখি আরেকটা, আমি ঘর করে নিই। সো মাসিক গড় আয় সমান কি লিখছি? মাসিক গড় আয় সমান 12/2, এটা হচ্ছে তোমার 24,000, এটা হচ্ছে ইন সরি প্লাস 11/500 ইন্টু 1/12, মানে 12 ভাগ করে দিলাম। এই যে ভ্যালুটা এলো, এই ভ্যালুটা হচ্ছে আমার মাসিক গড় আয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা আমি কি বলতে চাইলাম। তো এটাকে আমি কি করলাম, 12 আর এদিকে 12টাকে কেটে দিলাম, দাঁড়ালো কত এখন? এদিকে হচ্ছে তোমার 24,000 আর 11,500 কে গুণ করে দাও, তার মানে এটা হচ্ছে 1/2 গুণিত এটা হচ্ছে 24,000 প্লাস 11,000 5/11 55, ওকে, 5/11 55, 5,500। এবার এটাকে যা ভ্যালুটা বেরাবে সেটাই হচ্ছে আমার মাসিক গড় আয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরকম টাইপের কিছু প্রবলেম আমাদের কিন্তু থাকে। এরপরে আর এক ধরনের প্রবলেম আমাদের আসে, যেটাকে আমরা বলি এভারেজ স্পিড বা গড় গতিবেগের প্রবলেমগুলো কিন্তু আমাদের অনেক সময় থাকে। এভারেজ কি হচ্ছে? এভারেজ স্পিড বা গড় গতিবেগ, এরকম কিরকম একটা তোমাদের একটা ছোট একটা প্রবলেম আমি নিচ্ছি। সেই প্রবলেমটা হচ্ছে কিরকম, ধরো বলা হলো একজন লোক ঘর থেকে অফিস যায় 20 কিলোমিটার/আওয়ার বেগে। সো এটা হচ্ছে যদি বাড়ি হয়, ওকে, আর এখানটায় হচ্ছে
অফিস, হ্যাঁ, তো এই বাড়ি থেকে যখন সে অফিস যাচ্ছে তখন তার স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। আবার যখন সে অফিস থেকে বাড়ি আসছে তখন তার স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। কি বলা হলো, যখন সে বাড়ি থেকে অফিসে যাচ্ছে স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, যখন সে অফিস থেকে বাড়ি আসছে তখন তার স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন করা হয়েছে তো ওই মানুষটির গড় গতিবেগ কত, গড় গতিবেগ কত বের করতে হবে। এর একটা সূত্র আছে, সূত্রটা বলবই, সূত্রটা কি, 2ab/a+b। এ কি, এ হচ্ছে প্রথম গতিবেগ আর বি হচ্ছে দ্বিতীয় গতিবেগ। সূত্র পুট করে অঙ্ক একদম সরাসরি হয়ে যায়, কিন্তু যেহেতু ডেসক্রিপটিভ তাই না, তো প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো যে বাড়ি থেকে অফিস এবং অফিস থেকে বাড়ি যে সে করলো তাতে কিন্তু দূরত্বটা হচ্ছে একই, সেম ডিস্টেন্স, ডিস্টেন্সে কিন্তু হেরাফেরা হচ্ছে না, তাই না, হচ্ছে কি, হচ্ছে না। তো তুমি প্রথমে যেটা করলে, তুমি ধরে নিলে যে বাড়ি থেকে অফিসের দূরত্ব, কি করলাম, বাড়ি থেকে অফিসের দূরত্বটাকে বের করলাম, সমান ধরে নিলাম এক্স। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেটা, ওই ব্যক্তি মোট কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, সে তো প্রথমে বাড়ি থেকে অফিস গেল আবার অফিস থেকে বাড়ি এলো, মানে এক্স প্লাস এক্স সমান 2x। তো প্রথমেই এবার লিখতে হবে আমাকে এটা, যে মোট দূরত্ব অতিক্রম করলো সমান হচ্ছে এক্স প্লাস এক্স ইজিক্যাল টু 2x, কি তাই না। এবার এখন হচ্ছে যেটা, সে প্রথমে যখন গিয়েছিল মোট, তাহলে কি সে প্রথম যেতে স্পিড যেটা ছিল সময় কত লেগেছে, তাই না, মোট সময়টা সে প্রথমে বের করে নেব, যেতে কত সময় লেগেছিল আসতে কত সময় লেগেছে। আমাদের স্পিডের সূত্র কি, স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম, এটা হচ্ছে আমার স্পিডের সূত্র। তাহলে আমি টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি, টোটাল ডিস্টেন্স কত 2x। এবার টোটাল সময়টা কত, কি বোর্ড করছি, মোট সময় সমান যখন সে বাড়ি থেকে অফিসে গিয়েছিল তখন তার সময় লেগেছিল এক্স বাই 20, এটা বাড়ি থেকে অফিস, তাহলে এটা হচ্ছে বাড়ি থেকে অফিস, তাই না, ভালো করে বোঝার চেষ্টা করবে এটা, এক্স বাই 20। এবার যখন সে অফিস থেকে বাড়ি এলো তখন সময় কত লাগছে, এক্স বাই 30, এটা কি, এটা হচ্ছে অফিস থেকে বাড়ি, ওকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে গড় গতিবেগ সমান মোট দূরত্ব, মানে 2x বাই মোট সময়, মোট সময় কত, এক্স বাই 20 প্লাস এক্স বাই 30, এটা হচ্ছে যা হবে উত্তর, সেটা হচ্ছে তোমার উত্তর হবে কি, ক্লিয়ার, তো কত হচ্ছে এটা বের করে নাও, 2x বাই 20-30 এর লসাগু হচ্ছে 60, 20 3 3x 30 2, তার মানে হচ্ছে 2x, আর হচ্ছে 2x বাই 5x বাই 60 সমান 2x ইন্টু 60 বাই 5x, x x কেটে গেল, 5 12 60 12 দিয়ে 24, 24 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমার গড় গতিবেগ। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ওকে চলো, এবার আর এক ধরনের প্রবলেম কীরকম আমাদের আসে সেটা নিয়ে আমরা ডিসকাস করি। এবার যে আমাদের সমস্যাটা নিয়ে আমরা বলবো, এরকমভাবে কিছু প্রবলেম আমাদের আসে যে ধরো 20 জন ছাত্রের একটি শ্রেণী আছে, তো একটা শ্রেণী আছে এখানে, এখানে একটা শ্রেণী আছে, শ্রেণীকক্ষ আছে, ক্লাসরুম, এই ক্লাসরুমে আমাদের টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 20 জন, ক্লিয়ার। এবার এই 20 জন ছাত্রের যে শ্রেণীটা তাদের গড় বয়সটা বলে দিয়েছে, এদের গড় বয়স 20 জন ছাত্রের গড়
বয়সটা কত? পনেরো বছর। গড় বয়স হচ্ছে 15 বছর। এবার ঘটনা ঘটছে, একটা শিক্ষক মহাশয় এর মধ্যে অন্তর্গত হয়েছেন। তো শিক্ষক অন্তর্গত হওয়ার ফলে গড় বয়স বেড়ে দাঁড়িয়েছে 2 বছর। 2 বছর বেড়ে দাঁড়িয়েছে, তো 2 বছর বেড়েছে গড় বয়স। ওকে, প্রশ্ন করা হয়েছে শিক্ষকের বয়স কত? শিক্ষকের বয়স কত, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তো কিভাবে করবে অঙ্কটা? তো খুব সিম্পল, একদম দেখো, এইটা হচ্ছে আমাদের ছক, এখানে ছিল 20 জন, এটা হচ্ছে ছিল এভারেজ, এখন এভারেজ হয়েছে 17। ক্লিয়ার? তো আমরা কি জানি, ধরো যদি 20 জন ছাত্রের গড় বয়স 15 বছর হয়, তাহলে টোটাল বয়স কত, মোট বয়স কত? 20 জন ছাত্রের গড় বয়স যদি 15 বছর হয়, তাহলে মোট বয়স কত? 20 গুণিত 15, এটা যে মোট বয়স। এবার ধরে নিলে এক্স হচ্ছে শিক্ষক মহাশয়ের বয়স, এক্স কত, এক্স কার বয়স, শিক্ষক মহাশয়ের বয়স। এখন বর্তমানে তাহলে কি হলো, 20 গুণিত 15 প্লাস এক্স, তাই তো? এবার তাহলে এখন এই যে 20 জন ছাত্র তো ছিল, তার জন্য তার সঙ্গে কে যোগ হয়েছে, একজন শিক্ষক, তাহলে টোটাল ক্যান্ডিডেট কতজন, মোট ক্যান্ডিডেট, মোট ক্যান্ডিডেট আমার বেড়ে হলো কত, 20 জন ছিল, একজন বাড়লো, দ্যাট মিনস 21। দেখো 20 জন ছাত্র ছিল, তাদের গড় বয়স 15, তাহলে মোট 20 জন ছাত্রের মোট বয়স কত, 20 গুণিত 15, তার সঙ্গে যোগ করলো কে, যোগ হলো কে, শিক্ষক, তাহলে প্লাস এক্স। এবার হলো কি, শিক্ষক মহাশয় যোগ দেওয়ার ফলে টোটাল ক্যান্ডিডেট কতজন দাঁড়ালো, 21 জন। তাহলে এখন এই 21 জনের মোট বয়স কত, যেহেতু বলেছে যে শিক্ষক মহাশয় অন্তর্গত হওয়ার পরে গড় বয়সটা 2 বছর বেড়ে গেছে, তাহলে ছিল 15 হয়ে গেছে 17, তার মানে লিখতে পারি 20 গুণিত 15 প্লাস এক্স সমান 21 গুণিত 17, লিখতে পারি আমরা। ওকে, তাহলে কত হলো এটা, 15 0 15 দিয়ে 30, 300 প্লাস এক্স ইজিক্যাল টু 17, 1 এ 17 7, হাতাগুলো 2 17 দিয়ে 34 35 36, 367। তাহলে এক্স সমান 367 মাইনাস 300 সমান হচ্ছে 67। 67 বয়সটা কার হলো, শিক্ষক মহাশয়ের বয়স হয়ে গেল, বাস উত্তর রেডি আমার, কি তাই না, উত্তর আমাদের রেডি। এরপর আমরা আর একটা প্রবলেম দেখে নিই, আমরা কি আছে, এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমরা, কি প্রবলেম দেখতে পাচ্ছি, দেয়ার আর 6 নাম্বারস 30, 72, 53, 68, x and 87, আউট অফ হুইচ x ইজ আননোন, দ্য এভারেজ অফ দ্য নাম্বার ইজ 60, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, এটা প্রশ্ন করা হয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি, 30, 72, 53, 68, 87 প্লাস x, ওকে, এই 6টা নাম্বার আছে, এদের এভারেজ বলা হয়েছে 60, তো এভারেজ যদি হয় তাহলে বাই আমরা কি লিখবো, এটা বাই 6, কি সিম্পল একদম, আর এটা যোগ করে নাও, 7 8 15 15 3 18 18 20 0, আর থাকলো 2 8 দিয়ে 10 10 6 16 16 5 21 21 সাথে 28 28 7 3 31, 310 প্লাস x ইজিক্যাল টু, এটা গুণ করে দাও, তাহলে হচ্ছে 360, আর x সমান হচ্ছে 360 মাইনাস 310, দ্যাট উইল বি ইয়োর 50, x এর ভ্যালু কত পেলাম, 50, অঙ্ক কমপ্লিট। এবার নেক্সট আরেকটা প্রবলেম দেখি আমরা, আচ্ছা এটা কি বলা হচ্ছে, এ ম্যান বট 5 শার্টস অ্যান্ড অ্যাট দ্য রেট অফ 450 রুপিস ইচ, 4 ট্রাউজার্স অ্যাট দ্য রেট অফ 750 রুপিস ইচ অ্যান্ড 12 পেয়ার্স অফ শুজ অ্যাট দ্য রেট অফ রুপিস 750 ইচ, হোয়াট ইজ দ্য এভারেজ এক্সপেন্ডিচার পার আর্টিকেল। তাহলে কি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা,
560. So 560 into 450 plus 4 trousers. So 4 into 750 plus 12 pairs of shoes. So 12 into 750. এর যে টোটাল আমাদের কস্ট, সে কত দাঁড়ালো কস্টটা, এটা হচ্ছে তোমার এখানেই করে নি 5 0 5 5 25 5 হাতে হলো 2 5 4 20 2250 প্লাস 4 0 4 5 20 0 হাতে হলো 2 4 7 28 3000 প্লাস এটা কত হচ্ছে 12 0 5 12 60 0 হাতে হলো 6 7 84 আর 6 90 9000 টাকা সমান আছে 9 আর 3 12 12 আর 2 14 তাই না 9 9 3 12 12 তে 14250 14250 হচ্ছে টোটাল ফিগার এবার বলেছে যেহেতু হোয়াট ইজ দ্য এভারেজ এক্সপেন্ডিচার পার আর্টিকেল তাহলে এভারেজ এক্সপেন্ডিচার সমান কত হবে 14250 বাই টোটাল আর্টিকেল টোটাল কত হচ্ছে 4 5 9 9 আর 12 21 তাহলে বাই 21 সিম্পল এটাকে প্রথমে আমি কত দিয়ে করব 3 7 21 তাই না তো 3 দিয়ে করে নি চলো 3 3 9 3 4 12 2 22 3 7 21 15 3 5 15 4 705 এটা 7 সমান এটা 7 দিয়ে করে নাও 7 6 42 5 55 7 8 56 7 7 49 6 60 হ্যাঁ 7 8 56 40 5 7 35 মানে 678.5 টাকা এটা হচ্ছে আমার এভারেজ তো এখানে আমাদের আরো কিছু তোমাদের কমেন্টস আমি ওয়েট করছি যে কমেন্টস গুলোতে আমি দেখি তোমাদের কি রকম কি লাগছে যদি তোমরা কমেন্টস করে জানাও যে না আমাদের এভারেজ থেকে আরো কিছু প্রবলেম করতে হবে তাহলে অতি অবশ্যই আমাকে তোমরা কমেন্টস করে জানাও আমি আবার তোমাদের কিছু এভারেজের প্রবলেম নিয়ে আসবো না হলে আমি নেক্সট যে ক্লাসটা আমাদের থাকবে সেটা এবার থাকবে সুদ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এই আমাদের প্রবলেমটা আমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করে থাকো ওকে গাইজ সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস এখনো পর্যন্ত যারা এই ক্লাসটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও মাই ইংলিশ বুক এমএবি